ভারতে চলা গ্রিন ক্রান্তিকে এক নতুন রূপ দেওয়ার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিজের অন্য গ্রিন প্রকল্পে প্রায় 5.9 লাখ 5.9 লাখ কোটি টাকার বিনিয়োগ করার প্রস্তুতি করে ফেলেছে। হ্যাঁ সত্যি বন্ধুরা, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ গুজরাটকে ভাইব্রান্ট গুজরাট সামিট 2022 একটা চুক্তিতে স্বাক্ষর করেন, যাতে কোম্পানি 5.95 লাখ কোটি টাকা বিনিয়োগ করে অনেক গ্রিন প্রকল্পে কাজ করবে বলে। আর এর থেকে সাধারণভাবেই 10 লাখ মানুষের রোজগারের সুযোগ আসবে। এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বারা 10 থেকে 15 বছরের জন্য এগ্রিমেন্ট সাইন করা হয়েছে। আর কোম্পানি 100 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জির ক্ষমতা আর গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেমকে বিকশিত করবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বানাসকান্থা এবং দোলেরার ভেতরে 100 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জির ক্ষমতার জন্য যে ল্যান্ড খোঁজার প্রক্রিয়া আছে তা শুরুও হয়ে গেছে। কোম্পানি এই প্রকল্পের জন্য প্রায় 4.5 লাখ একর জমির ওপর এই প্রজেক্টকে তৈরি করবে। এখানে কোম্পানি পিওর রিনিউয়েবল এনার্জির ওপর কাজ করবে, যা পিভি মডিউল, পলিসিলিকন, ওয়াটার সেল মডিউলের ম্যানুফ্যাকচারিং এর সাথেই 60,000 কোটি টাকার বিনিয়োগ করে ইলেকট্রোলাইজার, ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি এবং ফুয়েল সেলস এর মতো টেকনোলজি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৈরি করবে। এই সাথে যদি একটু ভালো করে দেখি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রজেক্টের বিষয়ে তো এখন এরা প্রায় 3 থেকে 5 বছরে 25,000 কোটি টাকার বিনিয়োগ করবে গ্রিন এনার্জির জন্য। এর সাথেই জিও নেটওয়ার্ক 5G কে আপডেট করার জন্য কোম্পানি 3 থেকে 5 বছরে প্রায় 7.5 কোটি টাকার বিনিয়োগ করবে। সেই সাথে রিলায়েন্স রিটেলে 5 বছরে প্রায় 3,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে। আর কোম্পানি এইভাবে পুরো দেশের ভেতরে অনেক বড় রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট বসানোর কাজ করবে, যেভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গুজরাটে এই প্রজেক্টকে প্রকাশ করেছে। আপনি কি চান ভারতের প্রত্যেকটা রাজ্যে এমনই বড় কোম্পানির প্রজেক্ট বসানো হোক, যাতে আমরা রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জির ব্যবহার ভালোভাবে করতে পারি? এই বিষয়ে নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভারতের এরকম ইনফরমেটিভ এবং ইউজফুল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। দেখা হবে আবার এক নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।